হাই গাইস, আমার চ্যানেল তন্দ্রার সাজাবো যতনে কাটোয়াতে আমার সমস্ত ভিউয়ারকে স্বাগত। আমি তন্দ্রা চক্রবর্তী, প্রতি শুক্রবারের মতন আজও বড় ভিডিও নিয়ে এসেছি। আপনারা সঙ্গে থাকুন, দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে। আজ আমি স্কিন কেয়ারে আমাদের কি কি খাদ্যাভ্যাস রাখা উচিত সেই সম্বন্ধে কিছু বলবো। যদি আপনাদের ভালো লাগে অতি অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বিল বাটনটা অল করে দেবেন যাতে আপনারা আমাদের থেকে কোনো ভিডিও মিস না করেন। চাইলে আপনারা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। আর প্রত্যেক ইউটিউব ভিডিওর নিচে আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়া থাকে, ক্লিক করলে আপনারা বিশদে আমাদের জানতে পারবেন। তো গাইস, আপাতত আমার সঙ্গে থাকুন, শুনুন আমাদের খাদ্য তালিকায় কোন কোন খাবার থাকলে আমাদের স্কিন সুস্থ, সজীব এবং সুন্দর থাকে, অকাল বার্ধক্য থেকে আমরা অনেকটা দূরে থাকতে পারি এবং পিগমেন্টেশন বা ব্রণর যে সমস্ত সমস্যা সেগুলোও কিন্তু আমাদের ভেতর থেকে কম হতে পারে। আমি এর আমার আগের সমস্ত ভিডিওতেই স্কিন কেয়ার নিয়ে যে সমস্ত ভিডিও আছে সেখানে সব জায়গাতেই আমি বলেছি, স্কিন আমাদের সব থেকে বড় অর্গ্যান এবং সেটাকে সুস্থ রাখা খুবই জরুরি, কারণ আমাদের ভিতরের আরো সমস্ত ইম্পর্টেন্ট অর্গ্যানসগুলোকে কিন্তু স্কিনই কভার করে রাখে। আর যদি আমাদের খাদ্যাভ্যাস ভালো হয় বিউটি রেজিমের সঙ্গে, তাহলে ভিতর থেকে আমাদের স্কিন সুস্থ থাকবে। বিউটি রেজিম তো মেনেই চলবেন, সেগুলো তো আমি বারবারই বলি, ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজেশন বা সানব্লক লাগানো বা স্কিন খুব ভালোভাবে পরিষ্কার রাখা, বারবার জল দিয়ে মুখ ধোয়া, হালকা এক্সারসাইজ, এগুলো তো রয়েইছে। তার সঙ্গে আমি একজন বিউটি থেরাপিস্ট এবং যেহেতু স্কিন কেয়ার নিয়ে কাজ করি, আমার মনে হয় ভিতর থেকে স্কিনকে সুস্থ রাখাটাও খুব জরুরি। প্রতিদিন সকালে উঠেই আমাদের যেরকম স্কিনকে ডিটক্স করা কিন্তু খুব জরুরি, হয়তো আপনারা অনেকেই করে থাকেন, যারা করেন না তারা অতি অবশ্যই করবেন। 2 গ্লাস মতন লুকওয়ার্ম ওয়াটার হালকা গরম জলে অল্প লেবু এবং মধু দিয়ে খেতে পারেন। যাদের অ্যাসিডিটির সমস্যা আছে তারা সকালবেলায় লেবু নাও খেতে পারেন, তারা অ্যালোভেরা জুস দিয়েও এই কাজ সেরে ফেলতে পারেন। এবং ফাইবার সমৃদ্ধ যে সমস্ত খাবার, বিশেষত ফলমূল, কিন্তু একটা সময়, দিনের যে কোনো সময় খাওয়া অত্যন্ত জরুরি। ভিটামিন সি সমৃদ্ধ ফলমূল খাওয়া এতটাই জরুরি, যা স্কিনের জৌলুসকে যেমন ধরে রাখে তেমনি আমাদের ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে। যেমন কমলা লেবু বা সিজনাল ফল, যেমন এখন আম বা শসা, এই সমস্ত ফলগুলো খুবই খাওয়া জরুরি। আর আপেল তো আছেই, তরমুজ, পাকা পেঁপে, যেগুলো অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে, এই সমস্ত খাবার ফলগুলো ফ্রুট স্যালাড হিসাবে আমরা কিন্তু ব্রেকফাস্টে বা দিনের যে কোনো সময় খেতেই পারি। আর অতিরিক্ত তেল মশলা সমৃদ্ধ খাবার, প্রসেসড ফুড, ফাস্ট ফুড, এগুলো যতটাই সম্ভব অ্যাভয়েড করাই উচিত। এবং তেলের কথা যদি বলি, তো সারা দিনে একজন পূর্ণবয়স্ক মানুষের 4 থেকে 5 চামচের বেশি তেল কিন্তু কনজিউম করা উচিত নয়। যারা পারবেন তারা কিন্তু অলিভ অয়েল খেলে আরো উপকার পাবেন। এখন সান ড্যামেজ থেকেও স্কিনের যে ক্ষতিটা হয়, আমরা যদি ভেতর থেকে স্কিনকে সুস্থ রাখি তো ইমিউনিটির সঙ্গে সান ড্যামেজ থেকে যে সমস্ত পিগমেন্টেশন বা যেগুলো আসে সেগুলো কিন্তু তাড়াতাড়ি সেরে যায়। শাকসবজির মধ্যে অত্যন্ত ভালো জিনিস হচ্ছে পালং শাক। এমন সমস্ত শাক সবজির কথাই বলবো যেগুলো আমরা সাধারণ মানুষেরা ছোটখাটো শহরেও খুব তাড়াতাড়ি যেগুলো অ্যাভেল করতে পারি, আমরা যেগুলো পেয়ে যাই, সেই জন্য পালং শাক তো যে কোনো শহরে গ্রামে খুবই অ্যাভেলেবেল, সারা বছর না হলেও বছরের কিছুটা সময় তো পাওয়াই যায়। তাছাড়াও বিভিন্ন ধরনের শাক কিন্তু আমরা বাজারে পাই, শাক খাওয়াটা খুব জরুরি। এতে কিন্তু আমাদের মেটাবলিক রেট বাড়ে, আমাদের বাউল ক্লিয়ার হয়, তাই শাকটা খাবারের মধ্যে রাখাই উচিত। আর ব্রাউন রাইস কিন্তু ভীষণই ভালো, প্রোটিন সমৃদ্ধ এবং এতে ওয়েটটাও সেভাবে বাড়ে না, আবার পেটও ভরে যায়। আর ফলমূল তো বললাম, আর সবজির মধ্যে টমেটো ভীষণ ভালো, এটাও ভিটামিন সি সমৃদ্ধ। তারপর রয়েছে আপনার যে লাল আলু, রাঙা আলু যেটাকে আমরা বলি, এটা কিন্তু অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর। রাঙা আলু কিন্তু আমাদের এজিং প্রসেসটাকে কমিয়ে দিতে সাহায্য করে। আমরা সমস্ত কিছুই কিন্তু পরিমাণ এবং পরিমাপ মতো নেব। আপনারা ডায়েটিশিয়ানের সঙ্গেও কনসাল্ট করতে পারেন, বা যারা এই সমস্ত ডায়েট চার্ট নিয়ে কাজ করেন বা যে সমস্ত ডাক্তারবাবুরা রয়েছে তার কতটা এই পরিমাণগুলো কিন্তু তাদের কাছ থেকে জেনে নেবেন।
স্কিনকে কিন্তু হাইড্রেটেড রাখা খুবই জরুরি, যাদের কিডনির তেমন কোনো সমস্যা নেই সেরকম পূর্ণবয়স্ক মানুষের কিন্তু 3 থেকে 4 লিটার জল খাওয়া অত্যন্ত জরুরি। আর যাদের ব্রণ সমস্যা রয়েছে বা বয়স কম, যাদের র্যাশ হয়, তাদের বলবো যে তারা ডেয়ারি প্রোডাক্ট থেকে একটু অ্যাভয়েড করবেন। ডেয়ারি প্রোডাক্টে অনেক সময় ক্রিম, দুধ এগুলো থেকে পিম্পলের সমস্যা আরো বাড়তে পারে, সেক্ষেত্রে ওগুলো অ্যাভয়েড করাই ভালো। আর একটা খুব ইম্পর্টেন্ট জিনিসের কথা বলি, কিছু ড্রাই ফ্রুটস যেমন হচ্ছে ওয়ালনাট বা আখরোট, অ্যালমন্ড, ওই কাঠবাদাম যেটাকে বলে সেটা, পিনাটস মানে নর্মাল বাদাম, ছোলা, এইগুলো 2-4টে কিশমিশ, এগুলো যদি খুব সহজলভ্য যদি আগের দিন রাত্রে ভিজিয়ে পরের দিন সকালে অ্যালমন্ডের খোসাটা ছাড়িয়ে নিয়ে এগুলো খাওয়া যায় তো খুবই ভালো হয়। যদি সকালে নাও পারেন, অন্য সময় হলেও দিনের যে কোনো সময় ওই 2-4টে করে খেলে কিন্তু এগুলো আমাদের স্কিনকে খুব গ্লোয়িং রাখতে হেল্প করে। পিস্তাও ফেসিয়াল স্কিনের জন্য খুব ভালো, যদি সম্ভব হয় প্রতিদিন 2-4টে করে পিস্তা, ফ্রাইড নয় অতি অবশ্যই, তো খাওয়াই যায়, খেতে পারেন। এগুলো করে দেখবেন স্কিন কিন্তু ভেতর থেকে সুস্থ থাকবে এবং গ্লো করবে। বাইরে থেকে স্কিন কেয়ার তো আমরা করি, কিন্তু যদি ভিতরটা সুস্থ না হয় স্কিন কিন্তু সেভাবে চমকায় না। তো প্রত্যেকেই এখন খুবই গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য স্পেশালি আমাদের স্যালনে এসে বলেন যে ভিতর থেকে সুস্থ থাকবে, খাওয়া দাওয়া কিভাবে করলে আমাদের স্কিন ভালো থাকবে। আশা করি তাদেরকে কিছুটা হলেও আমি হেল্প করতে পারলাম ইউটিউবের থ্রুতে। আরো অনেকেই আমার ক্লায়েন্টসরা ছাড়াও যারা এগুলো জানতে চান, জানতে আগ্রহী, আশা করি তাদের কিছুটা উপকারে লাগবে। আপনারা আপনাদের ফিডব্যাক দেবেন এবং এই খাদ্যাভ্যাস মেনে চলবেন, দেখবেন আপনাদের স্কিন হেয়ার অতি অবশ্যই, স্কিনটাও যেমন ভালো থাকবে হেয়ারও কিন্তু এর সঙ্গে ভালো থাকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও খুব শীঘ্রই কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।